আমরা কাস্টম শো এর মাধ্যমে নির্দিষ্ট কোনো স্লাইডকে শো করতে পারি। দেখুন, আমাদের এই এই প্রজেক্টে তিনটি স্লাইড রয়েছে। এরকম হতে পারে যে আমরা একটি বড় প্রজেক্ট করেছি যেখানে 50-60টি স্লাইড রয়েছে, তো আমাদের প্রয়োজন, আমরা যদি এখানে প্রিভিউতে আমরা স্লাইড শো যেটি রয়েছে সেখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের পুরো সম্পূর্ণ স্লাইডগুলো, যতগুলো স্লাইড সবগুলো দেখাবে, মানে সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা যদি নির্দিষ্ট কোনো স্লাইডকে, সাপোজ 5টি মাত্র স্লাইডকে আমরা শো করতে চাই, আমরা কাস্টম শোর মাধ্যমে তা করতে পারি। তো এটি করার জন্য আমাদের চলে যেতে হবে স্লাইড শো মেনুতে। এখানে আমরা ধরে নিই, এখানে তিনটি স্লাইড রয়েছে, 1 এবং 3। আমরা ধরে নিলাম 2 এবং 3 শো করব, তো আমরা স্লাইড শো মেনুর কাস্টম শোতে ক্লিক করব এবং এখান থেকে নিউ বাটনে ক্লিক করব। আমরা স্লাইড ইন প্রেজেন্টেশনে আমাদের যতগুলো স্লাইড থাকবে সেগুলো শো করবে। এখান থেকে আমাদের চুজ করতে হবে যে কোন কোন স্লাইড আমরা নিতে চাই। সাপোজ 2 নম্বর স্লাইড নিব, আমরা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করব। এভাবে 3 নম্বর সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করব এবং সবশেষে ওকে বাটনে ক্লিক করব। এখন কাস্টম শো নামে একটি স্লাইড তৈরি হয়েছে, তো আমরা এখন জাস্ট ক্লোজও দিতে পারি পরে শো করার জন্য, বা সাময়িকভাবে শো করার জন্য আমরা এই অবস্থায় শো বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু 2 নম্বর স্লাইড থেকে শো হয়েছে, 1 নম্বর স্লাইডটি কিন্তু শো করেনি। তো মূলত এইভাবে আমরা